আর কত ভুগা দিবেন, এই সমস্ত ভুগাবাজি চলবে না। মানুষ এখন অনেক সচেতন, মানুষ বুঝতে শিখছে। আপনাদের এই বাইলবার্তা, এই সমস্ত প্রতারণামূলক কথা মানুষ আর বিশ্বাস করবে না। আমরা এইটুকু বলতে পারি, যদি এই সরকার মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য তাদের ক্ষমতার মধ্যে না আনতে পারে, তাহলে আমি আমার চেয়ারম্যানকে বলবো যে ঈদের পরে এই দেশের মানুষের পক্ষে প্রয়োজনে আন্দোলন করা, প্রয়োজনে মানুষের পাশে দাঁড়িয়ে এই সমস্ত বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে মানুষকে নিয়ে এই সরকারের বিরুদ্ধে এই সরকার বাধ্য করা উচিত, যাতে জিনিসপত্রের দাম কমায়। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমি এখন আর কিছু বলতে চাই না, শুধু এইটুকু বলবো, জাতীয় পার্টির কর্মী ভাইয়েরা, আমার দলকে সংগঠিত করতে হবে। আমরা যদি জনগণের পক্ষে লড়াই করতে চাই তো শক্তির প্রয়োজন, আর শক্তি হলো কর্মী সৃষ্টি করতে হবে, সংগঠন যুদ্ধাই করতে হবে, এবং জনগণের কাছে গিয়ে জনগণের মাঝে আমাদের জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ একটা প্রয়াস আমাদের নেওয়ার প্রয়োজন। তাই আজকের দিনে আমাদের এই শপথ হোক যে আমরা সংগঠন শক্তিশালী করব এবং মানুষের দাবি দেওয়া নিয়ে প্রয়োজনে মাঠে যাব।